ভাইয়া আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা কলিং পাঠাইছি একটু চেক করে দেন ভালো কোম্পানি নাকি হচ্ছে যে সাপ্লাই কোম্পানি বা সৌদি আরবের এই কোম্পানিটা সাপ্লাই না ডিরেক্ট এরকম কমেন্টস বলেন ইনবক্স বলেন ফোন কোয়েশন বলেন এগুলো আমি প্রত্যেক দিন পাই এবং র্যান্ডম মেসেজ বা কারে আমি ভাবলাম যে আপনাদের একটা ভিডিওস মেক করে দিই যাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এই কোম্পানিটা ভালো না খারাপ নাকি সাপ্লাই না ডিরেক্ট তাইলে আপনার কষ্ট করে কাউকে নক করতে হবে না এবং আপনি মোটামুটি একটা ভালো ধরনের মানে অন্য মানুষকে বলতে পারবেন এইটার তো আসলে কোনো রকম ডেটা বেস নেই যেখানে আমি ইনপুট দিয়ে আউটপুট বৈজ্ঞান সাপ্লাই না ডিরেক্ট বাট আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি যেটা সম্পর্কে আপনি জানলে নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোম্পানিটা ভালো হতে পারে না খারাপ হইতে পারে এবং বেস একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখানে ফিরে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন ঢাকায় আজকে মোটামুটি শীত আছে আবার দেখলাম পঞ্চগড়ে করে অনেক মানে ব্যাপক ঠান্ডা সব আপনি কোথা থেকে দেখতেছেন এবং বর্তমানে শীতের কী অবস্থা কমতেছে না বাড়তেছে কমেন্ট বক্স হোপফুলি জানাবেন এবং যারা আমাকে নিয়মিত দেখেন সকলের প্রতি অনেক এগেইন অনেক বেশি ধন্যবাদ মানে থ্যাংকফুল সিরিয়াসলি আর গাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই নিউজ চ্যানেল আর এটাতে যারা নতুন দেখতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমি অন্যান্য দেশগুলো নিয়ে কথা একটু কম বলি যেহেতু আমি যেটা বিলিভ করি যে আমি যেটা নিয়ে কাজ করি না বা বুঝি না ওটা নিয়ে আমি ওপিনিয়ন দেওয়া পছন্দ করি না আমি যেগুলো না প্র্যাকটিক্যালি অনেক ধরে কাজ করতেছি জানি বুঝি যে আমার রেঞ্জের ভিতরে আছে আমি ওইগুলো নিয়েই কথা বলি ধরেন আমি আপনাকে মালয়েশিয়া সৌদি আরব এই দুটো দেশ নিয়ে কথা বলতেছি এই মুহুর্তে যেহেতু আমি খুব বেশি কাজ করতে আর মালদ্বীপ এই তিনটা দেশ নিয়ে বলতেছি যে সাপ্লাই না ডিডাক্ট আপনি কীভাবে বুঝবেন তো একদম প্রথমে যদি আমি শুরু করি আপনি একটু ডেটা কালেক্ট করবেন ধরেন আপনার কোনো ফ্রেন্ড বা আত্মীয় সৌদি আরবে আছে আপনাকে একজন একটা কোম্পানির নাম বলতে ভাই এই কোম্পানি এত টাকা বেতন এই কাজ আপনারা থেকে একটু খোঁজ নিলেন যে ভাই এই কোম্পানির কথা বলতে কোম্পানিটা ভালো কি না সাপ্লাই না ডিরেক্ট এটা একটা ডেটা হইতে পারে এটা হচ্ছে যারা গুগল ঘেঁটে ঘাটাঘাটি করে বের করতে পারবেন না অত অতটা হচ্ছে এক্সপার্ট না এখন সবার তো আসলে এডুকেশন কোয়ালিফিকেশান সেম না বা ওয়ার্কার লেভেলে যারা যায় তারা যদি ওইরকম মতো কোয়ালিফাইড হইতো তাহলে সে এত কম বেতনে এত টাকা খরচ এত টাকা খরচ করে এত পরিশ্রমের কাজে যেত না সে অন্য কোনো কাজ করতে পারতো সো তার জায়গা থেকে সে হয়তো অতটা এক্সপার্ট না সে যেটা করবে খোঁজ খবর নিতে পারবেন আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা প্রতিবেশী এলাকার কেউ যদি থেকে থাকে দেশের বাইরে ওনার থেকে খোঁজ নিতে পারেন যে এই কোম্পানি সম্পর্কে আমার একটু জানাও এখন যিনি সৌদি আরব থাকে তার থেকে হয়তো আপনি সৌদি নিউজ নেবেন এখন সৌদি আরবের থেকে মালয়েশিয়ার নিউজ নেওয়া কিন্তু লাভ নেই যদি সেইভাবে না জানে ধরুন আপনাকে আমি বললাম যে বিনলাদেন আপনি সৌদি আরব কেউ থেকে থাকে ফোন দেওয়া খোঁজ নিলেন যে ভাই বিনলাদেন কোম্পানিটা কীরকম আর একটা কোম্পানি বললো এইটা হচ্ছে যাদের ওই রকম এডুকেশন কোয়ালিফিকেশন নয় তারা মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়াতে যে আছে ওনার থেকে খোঁজ নেবেন সৌদি আরবের ক্ষেত্রে সৌদি আরবের জিনিস ওখান থেকে খোঁজ নেবেন এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম হয় বা আপনার যদি আশেপাশের কেউ গিয়ে থাকে ওই কোম্পানিতে যারা কাজ করতেছে বেতন পাঠাচ্ছে তখন সেও আপনাকে একটা অ্যাকুরেট ডেটা দিতে পারবে বা রিপোর্ট দিতে পারবে ভালো না খারাপ এইবার আসেন যারা মোটামুটি হচ্ছে যে এডুকেটেড এবং নিজেরা গুগল ঘাটাঘাটি করে বের করতে পারবেন আপনাকে আমি বললাম যে ঠিক আছে আমি একটা কোম্পানি বললাম সে ফর এক্সাম্পল সৌদি আরবে বলতেছি নেজম্যান পার্টনার্স আপনি সার্চ দিলে কিন্তু এই নেজম্যান পার্টনার্সের ডিটেলস আপনি চলে আসবে কোম্পানি ভালো না খারাপ আপনি ডিটেলস পাচ্ছেন যেই কোম্পানি আপনাকে বলছে নিয়োগকারী প্রতিষ্ঠান নিয়োগকর্তা আর কি আপনাকে যিনি নিবে ওনার সম্পর্কে আপনি গুগল করলে কোম্পানির ক্যাটাগরি কোম্পানি কত ধরে বিজনেস করতেছে ওনার লাইসেন্স প্রাপ্ত কিনা না রেজিস্ট্রেশন নাম্বার এগুলো পেয়ে যাবেন সৌদি আরবের ক্ষেত্রে মালয়েশিয়ার ক্ষেত্রেও সেম এই যে দেখেন মানুষের ক্যাটাগরি কিন্তু ডিফারেন্ট আছে ধরেন আমি আপনাকে বললাম ইয়াসিন প্লাস্টিক্স আমি এখানে লোক পাঠিয়ে ভালো আছে এখন এই যে আপনি সার্চ দিলে কিন্তু ডিটেলসটা চলে আসতেছে কোম্পানির দেখেন ডিটেলস এখানে এ টু জেড সব আসবে আবার একটা ছোটো কোম্পানির নাম সার্চ দেন যে কোম্পানিটা ওইভাবে নাই সে ফর এক্সাম্পল আমি আপনার ছোটো কোম্পানি ওইভাবে করি নাই আমি যে কোনো একটা কোম্পানির নাম যদি সার্চ দেওয়া বলি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করে আমার ওইখান থেকে একটা কোম্পানির নাম দেখতে হবে যে এই কোম্পানিটা বড়ো না ছোটো আমি অনেক কমেন্টস পাই নরমালি হ্যাঁ আমি একটা নাম দেখি সে ফর এক্সাম্পল আপনি দেখলে হয়তো একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোম্পানিটা কতটুকু বড়ো একটু লাইনে থাকবেন আমি দেখাচ্ছি লাইনে ফোনে ফোনে কথা বলতে বলতে যেটা হয়েছে যে লাইনে থেকে ভিডিও চলে আমি একটা কোম্পানির নাম সার্চে দেখাই এরকম র্যান্ডম প্রত্যেক দিন সার্কুলার পাই তো এখন সবগুলো তো সব বড় কোম্পানি না আমি আপনাদের দেখাই সরিয়া আচ্ছা এই যে একটা কোম্পানি একজনে পাঠাইছে এই যে দেখেন এটা কিন্তু আহামরি বড় কোম্পানি না এটা কিন্তু ওইভাবে আপনার ইয়াটা আসে না দেখেন মানে ওয়েবসাইট ডিরেক্ট আসে নাই তবে কোম্পানি ভালো অবৈধ না মানে ডিটেলস কোম্পানি এখানে দেখেন কোম্পানি নেম আসছে সুরিয়া এস ডি এন বিএসডি কোম্পানি নাম্বার চলে আসছে এত 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 তারপর হচ্ছে কোম্পানির নেচার অফ বিজনেস মানে তারা কি কাজ করে জেনারেল কন্ট্রাক্টরস প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ম্যাটেরিয়াল 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 অ্যান্ড গুডস ওদের লোকেশন কই কত সালে জন্ম হচ্ছে কোম্পানি জন্ম হচ্ছে উনিশশো অষ্টআশি সালে ডিটেলস এখানে চলে আসছে ডেট অফ রেজিস্ট্রেশন উনিশশো অষ্টআশি বারো বারোই ডিসেম্বর বারোই ফেব্রুয়ারি হ্যাঁ এছাড়া হচ্ছে পিরাক পি আর এক পিই এক এটা হচ্ছে একটা মালয়েশিয়ান কোম্পানি তো আপনি একদম ইজিলি ওই কোম্পানি সম্পর্কে গুগল করলে ডিজেলটা পেয়ে যাবেন যে কোম্পানিটা কত সালে এস্টাবলিশ হয়েছে তারা কত ওয়ার্কান যদি এরকম হয় যে আপনি একদমই খুঁজে পাচ্ছেন না সৌদি আরব বা মালয়েশিয়াতে সেই ক্ষেত্রে একটু মানে ঝামেলা আছে যে আমি তো কোম্পানির ডিটেলস ওয়েবসাইটই পাচ্ছি না তাহলে আমি কোথায় যাচ্ছি কত একটা ফরেনার কোম্পানি বাংলাদেশে লোক হায়ার করছে তার অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে এটা এক্সপেক্টেড এইটা গেল ধরেন আপনি খোঁজাখুঁজি করলেন দ্বিতীয় হচ্ছে আর একটা বেসিক কোয়েশন ভাইয়া ভিসা অন্য কোম্পানির নামে হইলে মানে ঝামেলা হয় কীরকম মালয়েশিয়ার ক্ষেত্রে আমি আপনাকে ডিরেক্ট বলি আপনাকে যেই কোম্পানির নাম বলে দেওয়া হবে ওই কোম্পানির নামেই কলিং হবে হ্যাঁ দুই কোম্পানি গ্রুপ অফ কোম্পানি হয় সে ফর এক্সাম্পল এখন ধরেন আমি হটলাইনে নিয়ে বলি হটলাই রিসোর্সেস হটলাই এগারোটা লাইসেন্স থেকে ভিসা করে ওদের মালয়েশিয়াতে এগারোটা লাইসেন্স আছে ওরা এগারোটা নামে ভিসা করতে পারে বাট আপনার এজেন্সি যদি আপনাকে ইনশিওর করে যে হ্যাঁ একজাক্টলি আপনি হটলাইতেই পুরবেন সেটা যে কোনো কোম্পানি হোক জালানিন্দু পোলট্রি ফার্ম হোক হটলাই রিসোর্সেস হোক তারপর হচ্ছে যে আপনার ওই এই এইচএলআরবি হোক সবগুলাই কিন্তু হটলাইয়ের কোম্পানি স্পেসিফিকলি আপনি হটলাইতেই পুরবেন এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না সো এইটা হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কলিংয়ে ওই প্রতি ওই ওই নামে হইতে হবে কলিং যদি আপনার অন্য কোনো নামে হয় ধরেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে মালয়েশিয়ান কলিং হ্যাঁ এখানে কিন্তু টিএইচএল লেখা আছে স্পেসিফিক যদি টিএইচএল লেখা না থাকে তাহলে এই লোককে জীবনও না নেবেন টিএইচএল সাপ্লাই কোম্পানি না যে আপনাকে আর এক কোম্পানি থেকে সাপ্লাই নিয়ে কাজ করাবে নো উনি ডিরেক্ট টিএইচএল নামে ভিসা করছে বা কলিং হয়েছে আপনি টিএইচএল এ বুঝা যাবেন এটা হলো মালয়েশিয়ার ক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রে বিষয়গুলো একটু ডিফারেন্ট সেটা হচ্ছে দর্শনীয় একটু শুনবেন প্লিজ সৌদির ক্ষেত্রে নর্মালি যেই জিনিসগুলো আসে যে ভাইয়া ভিসা হয়েছে এক কোম্পানির মানে আপনাকে বলছে এক কোম্পানি বাট ভিসায় অন্য একটা কোম্পানির নাম লেখা সেই ক্ষেত্রে একটু ইস্যুস হইতে পারে আবার নাও হইতে পারে দুইটা একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা একটু পরিষ্কার শুনবেন ধরেন আপনাকে হাত মানে আপনার কোনো বড় ভাই বা আত্মীয় যিনি ওই দেশে থাকে সে একটা ভিসা দিবে বলছে ঠিক আছে আমি তোমাকে এই কোম্পানিতে নিয়ে আসবো আপাতত ওই কোম্পানির ওকালা নাই আমি অন্য একটা নামে ভিসা করে তোমাকে নিয়ে আসতেছি সেটা ডিফারেন্ট কেস এখন আপনার আপন ভাই তো আপনাকে নিশ্চয়ই বিজনেস করতে যাবে না বা আপনাকে সাপ্লাই কোম্পানি দিবে না বা আপনার কোন ট্রাস্টেড সোর্স যিনি আপনার এলাকার গণ্যমান্য বা দীর্ঘদিন ধরে লোক পাঠাচ্ছে তার কোনো কমপ্লেন নাই তার এগেন্টে সে বললো হ্যাঁ এটা নাম চেঞ্জ হলেও প্রবলেম নাই তোমাকে এই কোম্পানিতে ডিউটি তুমি যাও গ্যারান্টি আমার আর একটা হচ্ছে আপনি কাউকে একজনকে চিনেন না জানেন না জাস্ট পরিচিত সে আপনাকে বলছে এক কোম্পানি বাট মোফা হয়েছে এক কোম্পানির নামে প্রফেশন আপনাকে বলছে ধরেন সে ফর এক্সাম্পল যে তোমাকে ইয়ার কাজ দিব অফিস বয় কিন্তু মুফা লেখা দেখছেন লেবার সেই ক্ষেত্রে একটা ঝামেলা হইতে পারে যদি আপনি তাকে চিনেন না হ্যাঁ আবার যদি বড় কোনো এজেন্সি হয় যারা বাংলাদেশে ধরেন যে অবশ্যই লাইসেন্স প্রাপ্ত অফিস এবং ভালো মানের বিজনেস করেছে তারা আপনার সাথে এই ঝামেলাটা করতে যাবে না এখন ছোটো অফিস যদি হয় বা সে যদি এরকম আপনি তাকে না চিনেন সে যদি বলে একটা কথা কাজে মিল নাই বা অফিস নর্মালি এই ঝামেলাগুলো করে না এজেন্ট যারা আপনাকে বলছে একরকম করতেছে একরকম তখন একটা কনফিউশন তৈরি হবে যে আপনি আমাকে বলছেন সে ফর এক্সাম্পল ভেজে দেবেন এবিসি কোম্পানি থেকে মুভ জেড এক্স ওয়াই থেকে কাজ বলছেন দিবেন প্রফেশন অফিস বয় লেখা আসছে লেবার তখন একটা ঝামেলা হবে সৌদি আরবের ক্ষেত্রে এইটা হচ্ছে যে ভিসার নামের ব্যাপারটা আমি হোপফুলি বুঝাইতে পারতেছি যদি কখনো এরকম হয় যে আপনি আপনার দীর্ঘদিন ছিলেন আপনার আত্মীয় স্বজন নিচ্ছে হয়তো ওই ওকালা নেই অন্য একটা ওকালায় করছে সে ওখানে গেলে সে তানাজ জল নিবে বা হচ্ছে যে ট্রান্সফার করবে সেটা ডিফারেন্ট কেসেস বাট এছাড়া অবশ্যই ট্রেডটা বুঝে যাবেন মালয়েশিয়াতে আপনার যদি ফ্যাক্টরি ওয়ার্কার বলে ভিসার মধ্যে অবশ্যই ফ্যাক্টরি ওয়ার্কার মানে ওইখানে পরে ট্রেড আপনার ফ্যাক্টরি ওয়ার্কারই হইতে হবে কনস্ট্রাকশন একটা ব্যাপার ফ্যাক্টরি এক ব্যাপার প্লান্টেশন এক ব্যাপার তিনটা কিন্তু তিন ক্যাটাগরি ক্যাটাগরি কখনোই ডিফারেন্ট হয় না এখন আপনি ধরেন আমি এই যে অফিসে জব করি মানে এখানে আমার আইডি কার্ড যদি আমার পদবী জেনারেল ম্যানেজারের জায়গায় হচ্ছে যে ইয়া থাকে অফিস বয় থাকে আপনার কি মনে হয় যে আমাকে জেনারেল ম্যানেজার চেয়ারে বসতে দেবে এটা কখনোই পসিবল না ক এইটা হচ্ছে আমার প্রুফ অফিসিয়ালি সো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট মানে যেইটা আপনাকে অফিসিয়ালি দিচ্ছে ওইটাই কিন্তু থাকবে ভিসা ওইখানে গিয়ে প্রফেশন চেঞ্জ করা খুব টাফ ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না সো সব থেকে ভালো হয় যদি আপনাকে নিয়োগকারী যেই প্রতিষ্ঠান মানে যেই দেশের বাইরে আপনাকে যে কোম্পানি নিচ্ছে সরাসরি ওই কোম্পানির নামে মোফা হয় ওই কোম্পানির নামে ভিসা হয় তাইলে জিনিসটা সব থেকে সেফ আর যদি আপনার ট্রাস্টেড সোর্স হয় বিশ্বস্ত হয় সে আপনাকে ইনশিওর করতে পারে বা আগে এরকম করছে আপনি তার রিপোর্ট দেখছেন তার পূর্ববর্তী কোনো ঝামেলা নাই সে ওয়েললি ক্লিয়ার বা তার পুলিশ ক্লিয়ারেন্স ওকে আছে সে এরকম দিয়েছে প্রবলেম হয়নি সেটা ডিফারেন্ট কেসেস বাট ম্যাক্সিমাম কেসেসে আপনি দেখবেন ট্রাই করবেন যেই কোম্পানির নাম যে কোম্পানির নামে আপনি ইন্টারভিউ দেন আর ইন্টারভিউ দিলে ডেফিনেটলি ওই কোম্পানির নাম হইতে হবে আপনি ধরুন না থাকে তাহলে যাওয়ার দরকার নেই কত তাহলে সাপ্লাই হয়ে যাবে এইটা আপনি ইনসিউর করেন ইন্টারভিউ দিয়ে কখনোই অন্য কোম্পানির নামে ওকালা থাকলে আপনি ওই মুফা করে ওই মেডিকেলে ভিসাটা যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি না এখন আপনার মতো আমার ভিন্ন হইতেই পারে হ্যাঁ এই গেলে হচ্ছে মোটামুটি আপনার এই মানে কিভাবে সার্চ করবেন বা সোদেবার ক্ষেত্রে আর যদি আপনার কেউ সৌদি ওই কোম্পানিতে কাজ করে থাকে সে যদি বলে ইয়েস আমি কোম্পানিতে কাজ করতে কোম্পানির ছোট ওয়েবসাইট অত বড় নাই কিন্তু প্র্যাকটিক্যালি এখানে খুব ভালো পজিশন আছে আপনি চোখ বন্ধ করে আসতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ আপনি যেতে পারেন কথা আপনি তিনটা রিপোর্ট নিতেছেন আইদার আপনি অনলাইনে করতেছেন অথবা আপনার এখানে লোক আছে কাজ করতেছে আপনার আত্মীয় বাইরে যাদের বন্ধু বান্ধব তারা নিশ্চয়ই আপনার সাথে মিথ্যা বলবে না এক্সাক্ট তথ্যটাই বলবো আপনার এলাকার কেউ গেছে সে ভালো আছে সে বলতে ঠিক আছে আপনি আসতে পারেন বা তুমি আসতে পারো এটা ভালো প্রবলেম নাই এ তখন আপনি যাইতে পারেন হ্যাঁ এই হচ্ছে মোটামুটি রিপোর্ট এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু এই দশ বছরের অভিজ্ঞতায় বলতেছি যে সাপ্লাই কোম্পানি কখনোই ও যেই লাইসেন্স বা যেই নাম ওই নামে ভিসা করতে পারে না অন্য নামে করে সে আমেল আইডি বা লেবার বা অন্য কোনো ক্যাটাগরি দেনে করে ওখানে নেওয়ার পরে সে একটা ভিলাতে রাখে দীর্ঘদিন ভিসা লাগায় এই করে সেই করে করার পরে যখন সে একটা তাকে কাজ ম্যানেজ করে তখন ট্রান্সফার করে এর আগে আসলে সে কাজ দিতে পারে না আর বড় যেই কোম্পানিগুলো ডিরেক্ট তারা আসলে আপনাকে কোনোভাবেই হয়রানি করবে না ওদের নামে ভিসা হবে আপনি যাবেন কাজ করবেন টাকা নেবেন নিয়ে মানে সিম্পল ইকুয়েশন সব থেকে ভালো হয় সৌদি আরবের ক্ষেত্রে সেফ সাইডের কথা যদি বলি আপনি ডেলিগেট যদি ফেস করে যেতে পারেন সেটা লেবার হোক কনস্ট্রাকশন হেল্পার হোক ইঞ্জিনিয়ার হোক ম্যানেজার হোক তাইলে হচ্ছে আপনার জন্য বেস্ট ইন্টারভিউতে গেলে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না মালয়েশিয়ার ক্ষেত্রে হয়তো এইভাবে ইন্টারভিউ সবসময় করা পসিবল হয় না বাট আপনি যেই কোম্পানিটা আপনাকে বলতেছে ওই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার চেক দিবেন অনলাইনে এবং হচ্ছে যে কলিংয়ে অবশ্যই কোম্পানির নাম উল্লেখ করা থাকতে হবে এবং ম্যান পাওয়ার যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার কোন লাইসেন্স থেকে ম্যান পাওয়ারটা হচ্ছে ওই ডকুমেন্টসটা আপনি রেখে দিবেন ভবিষ্যতে যদি প্রবলেম হয় আপনি তাকে বলতে পারেন যে ভাইয়া আমি তো আপনার থেকে ফ্লাইটটা করছিলাম আমার এই ইস্যু সেটা সলভ করে দেন আইনগতভাবে একটা বিষয় থাকে এবং ওয়ার্ক পারমিট ভিসায় যারা দেশের বাইরে যাবেন বহির্গমন বা বহির্গমন কার্ড যেটা ম্যান পাওয়ার কার্ড কাজের ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় কোনোভাবে ম্যান পাওয়ার ছাড়া যাওয়া পসিবল না গভর্নমেন্ট এটার জন্য আপনাকে পারমিশন দিবে না এবং আপনি যদি ম্যান পাওয়ার হয়ে যান দ্যাট যে গভর্নমেন্টের লিগাল কার্ড হোল্ডার হয়ে যান বিএমটি রেজিস্ট্রেশন করে আপনি ওই দেশে যাওয়ার পর যদি কখনও প্রবলেম হয় সেটা মৃত্যুজনিত হোক বা অন্য কোনো সমস্যা হোক দূতাবাস যেটা আছে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের যে দূতাবাস ওনারা আপনাকে হেল্প করবে আদারওয়াইজ কিন্তু আপনি অবৈধ হইলে বা ব্ল্যাকলিস্টের থাকলে হেল্প করার ওইভাবে আইনগতভাবে সুযোগ থাকে না কজ অ্যাম্বাসিরা যখন যাবে এই জিনিসটা কথা বলতে তখন তোমার লোক তো বা সে কী ভিসা আসছে এই জিনিসগুলো ওনারা প্যারা খাবে সো আপনাদের ইনশিওর করতে হবে আপনি বাংলাদেশ থেকে কাজের ভিসায় গেলে একটা লিগাল ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন সেটা যেই দেশীয় লিগেল ওয়ার্ক পারমিট নিয়ে এবং ভিসাটা বৈধ ছিল অ্যাজ আপনি সব ডকুমেন্টস সাবমিট করে মন্ত্রণালয় থেকে যে ক্লিয়ারেন্স কার্ড দেওয়া হয় ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড সেটা করে গেছেন এটা ডেটা বেসে থেকে যায় আপনি যেই দেশেই যান যতদিন যতদিনে থাকেন যেখানে থাকেন এটা ছাড়া এনি টাইম বের করতে টোটাল ডিটেলসটা বিএমইটির সার্ভারে থেকে যায় এটা সার্ভার অনেক স্ট্রং গভর্নমেন্টে এটা অনেক কাজ করছে আলহামদুলিল্লাহ এখন ম্যান পাওয়ারের যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিস তারা অনলাইন ভেরিফাই করে ট্রেনিং হোক ফিঙ্গারপ্রিন্ট হোক ভিসা হোক আপনার ম্যান পাওয়ার হোক সবগুলো জিনিস কিন্তু গভর্নমেন্টের সার্ভারে আছে এবং প্রত্যেকটা লাইসেন্সের ডিটেলসও সার্ভারে আছে কোন লাইসেন্সের কে মালিক স্টাফ কে স্টাফের ডিটেলস সিবি সোবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমার নিজেরটাও কিন্তু আছে আলফাইনার লাইসেন্স আপনারা দেখতে পারবেন আর এল ওয়ান এইট ফোর সিক্স আমাদের ওইখানে আমি জেনারেল ম্যানেজার পজিশনে আছি ওই স্পেসিফিক ডেটাই উল্লেখ করা আছে সো কোনো অফিস চাইলেই যে একটা ব্যাপারে সমস্যাগুলো সমাধান করবে না এরকম সুযোগ নাই আর হ্যাঁ একশো লোক পাঠালে একটা দিতে প্রবলেম হইতে পারে এটা ডিফারেন্ট কেসেস সেইটা সমাধানযোগ্য একদমই যে হান্ড্রেডে হান্ড্রেড ভালো হবে এরকম না হইতে পারে একদিন ধরে প্রবলেম হইতে পারে সেটা ভিন্ন বিষয় যেহেতু এটা দেশের বাইরের একটা বিষয় এটা সেন্সিটিভ বিষয় ইন এনআল আমি যদি বলি ভিডিওটা শেষ করে দিচ্ছি কোম্পানি ভালো কিনা খারাপ এটা বোঝার সব থেকে ভালো হচ্ছে আপনি প্রথমে কোম্পানিটা সম্পর্কে গুগলে সার্চ করবেন আপনি মোটামুটি একটা ধারণা পাবেন দুই নম্বর হচ্ছে আপনার দেশের বাইরে অবশ্যই কেউ না কেউ থাকবে ওনার থেকে একটা খোঁজখবর নিবেন তিন নম্বর হচ্ছে এই কোম্পানিতে কাজ করে এমন কারোর সাথে যদি কথা বলার সুযোগ হয় তাহলে আপনি একজাক্টলি অ্যাকুরেট ডেটাটা পেয়ে যাবেন যে কোম্পানির বর্তমান কন্ডিশন কী আমি কীভাবে এটা সম্পর্কে বুঝবো এবং এই জিনিস আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কলিং পাঠায়া বা কোম্পানির নাম কমেন্ট বক্সে বইলে ওইভাবে আসলে রিপ্লাইটা পাবেন না এটার জন্য আমি এগেইন সরি কজ অনেক বিষয় থাকে অফিসে অনেক কাজ থাকে চাইলেই পারা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সেই অব্দি আল্লাহ আসসালামু আলাইকুম